কুড়িগ্রামে দুটি ভাসমান তেলের ডিপো তেল শূন্য থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছে কয়েকশো শ্রমিক। আর তেল না পাওয়ায় বাড়তি খরচ করে দূর দূরান্ত থেকে তেল কিনছে কৃষক এবং নিম্ন আয়ের মানুষ। ভাসমান তেলের ডিপোগুলো স্থায়ী ডিপো রূপ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে জেলাবাসী। কুড়িগ্রাম থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফাহিমা সুফল। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার জ্বালানি তেলের চাহিদা মেটাতে 1989 সালে চিলমারিতে দেওয়া হয় ভাসমান ডিপো। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ভাসমান ডিপো নিয়মিত তেল সরবরাহ করে আসছিল, কিন্তু প্রায় এক বছর ধরে তেল শূন্য অবস্থায় পড়ে আছে ডিপো দুটি। অভিযোগ রয়েছে, ডিপো দুটি বন্ধ করতে কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ সাদসে কর্তৃপক্ষ নিয়মিত তেল সরবরাহ করছে না, ফলে বিপাকে পড়েছে কয়েক লাখ কৃষক সহ শেলো ইঞ্জিন চালিত মাঝিরা। তাছাড়া সংশ্লিষ্ট প্রায় 200+ লরি শ্রমিক বেকার হয়ে পরিবার নিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে। কোনো কাজ পাই না, কর্ম নাই, দিন সংসার চলতে পারি না। 150-200 টাকা আয় করি, আটজন পরিবার সদস্যের সঙ্গে আমার ব্যাপারে খুব চলা কঠিন বেজে গেছে। আমার কর্ম নাই, ওই কর্মটা তেল থাকতো তো আমরা কর্মটা করছিলাম, খাইছিলাম। এখন ভাইরাসের কারণে এখন বর্তমানে বসে আছি, এখন কোনো কাজ নেই, কাজও নাই। এখন তেলটা থাকলে তাহলে আমরা কর্মকে খেতে পারি না। কর্মজীবন প্রায় আমাদের অনিশ্চিত হয়ে আছে, আমাদের চলার মতো যে গতি সব কিছু বন্ধ হয়ে আছে, এবং আমাদের চলার মতো সেই ধরনের তেল নিয়ে আসা হোক, অফিসারকে নিয়ে দেওয়া হোক এবং নির্ধারিতভাবে ডিপো ডিপার্টমেন্ট করা হোক। আমরা এনে কর্ম করি, খাইছিলাম, সে তেলটাও এক বছর থেকে বন্ধ হয়ে আছে। এখন শুনবে বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি। প্রধানমন্ত্রীর একটা সুদৃষ্টি চিলমারির প্রতি আছে, উনি যেন এই ডিপোটাকে ষড়যন্ত্র হাত থেকে বাঁচা বিলুপ্তির পথে না যায়, ডিপোটা পারমানেন্ট হয়, এর জন্য সুদৃষ্টি কামনা করছি। বহু লোকে আছে, তারাও তেল পায় না। হ্যাঁ, আমরা যে বড় আবাদ করি, এক বছর থেকে তেল পাইনি। দারিদ্র্যপীড়িত এই জনপদে কর্মসংস্থান তৈরি এবং আর্থসামাজিক উন্নয়নে দ্রুত ভাসমান ডিপো দুটি স্থায়ী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই জনপ্রতিনিধি। এখানে কোনো ডিপো নেই, এই এই সমস্ত মেঘনা যমুনা কোনো ডিপো নেই, একমাত্র আছে দিনাজপুর। তো এটা আমরা এটা নাব্যতা আছে নদীর, সকল সময় আসে এবং এটা সহজলভ্য। এটা বন্ধ হলে এখানকার লোক মানে কেন আমাদের যে এরি বড় সিজনে যে চাষ, এটার ব্যাপক ক্ষতি হবে। এবং তাছাড়া এখানে অনেক ইঞ্জিন চালিত নৌকা এগুলো সব পরিচালিত হয় এই এটার উপর নির্ভর, এই আমাদের নদীপথে যতই আছে। তা আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে যে এটা ভাসমান আছে, এটাকে একটা পার্মানেন্ট তেলের ডিপো এখানে যেন করে দেয়, এটা আমার আহ্বান। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন এই কর্মকর্তা। তো তেলের ডিপো রয়েছে এই চিলমারি উপজেলায়, তো এই তেলের ডিপো দুটি স্থায়ীকরণের জন্য এর আগেও আমাকে বলেছিল যারা ট্র্যাঙ্ক লরি বা যারা আমাদের শ্রমিকরা বলেছিল যে স্যার এটা স্থায়ী হলে আমাদের জন্য সুবিধা হয়। তো এর আগে কিন্তু আমরা প্রায় 7-8 মাস আগে একটি প্রতিবেদন আমাদের ডিএসআরের মাধ্যমে পেট্রোলিয়াম কর্পোরেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি। আমরা অনেকগুলো এক্সপোর্টের নাম, বেশ কয়েকটি এক্সপোর্টের নাম বলেছি, তারা আমাদের যারা শ্রমিক যারা এগুলোতে কাজ করে তারা কয়েকটি এক্সপোর্টের নাম বলেছিল, সেই অনুযায়ী কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এটার কোনো ফিডব্যাক আমরা পাইনি পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে। যদি এটা আমাদের স্থায়ীকরণের জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা তারা যদি নিতে বলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। প্রতি বছর জেলায় ভাসমান এই ডিপো দুটি হতে প্রায় 1.5 কোটি লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। ভয়েস টিভি নিউজ ডেস্ক।